আপনার মেয়ে সব সময় এমন করে, মাঝে মাঝে আমি নিজেও তো টয়লেটে যাওয়ার চান্স পাই না ওর জন্য। চলে আসবে মামিজি, সমস্যা ছাড়া তো টয়লেটে কেউ বেশিক্ষণ স্টে করে না। সরি মা। এই তোর কি বিশেষ বিশেষ মানে সময় তোর কি টয়লেট চাপে? তুই তো ঢুকলে বাইরেতে যাস না, পাশে মাত্র দুটো টয়লেট, তোর জন্য তো নিজের একাই একটা লাগবে বোধ হয়, সারাদিন ঢুকে বসে থাকিস। মা, খিদাটা কি আমারে বলার করে আসে? সেরকম টয়লেটটাও তো যখন তখন আসে, আমি কিভাবে বুঝবো আমার কখন হবে না হবে? ফালতু কথা বলে আমার সময় নষ্ট করার সময় নেই আমার, সোজা যায় বয়। কি তোদের সামনে কলম খাতা পেন্সিল? মা, বুড়াকালে এগুলোরে এবিসিডি পড়াবা নাকি? বুড়াকালে ওদের পড়ার দরকার আছে কি আছে না তা জানি না, তবে তোর আছে, এবং পড়ানোর সাথে সাথে আপাত মস্তক ধোলাইরও দরকার আছে তোর। তুই যা ভাবতেছিস তা না, তাইলে মা চোর ডাকাত পুলিশ খেলবো আমরা। এ কিন্তু আমার অনেক মেজাজ খারাপ করে দিচ্ছে সময় নষ্ট করে। আয় না বয়, মাম্মিজি আমাদের একটা জরুরি কারণে ডাকছে। সারপ্রাইজ নাকি? আচ্ছা ঠিক আছে, স্যার। মাম্মিজি আপনি শুরু করেন। তো আজকে তোমরা যে কারণে এখানে হয়েছো তোমরা তো জানোই, তোমাদের আব্বা মানে তোমাদের শ্বশুর আব্বার বিজনেসের অবস্থা খুব একটা ভালো না, এমনিতেই তো সে আজার ব্যাপারই, তার মধ্যে এই করোনার বিভিন্ন ঝামেলায় বিজনেসের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও সে আমাকে ঈদের একটা বাজেট ধরে দিছেন, সবার কথা তিনি চিন্তা করেন। আমি করতে চাই না, আমার তো ঈদের শপিং নিয়ে মানে মাথা ব্যথা নাই, শুধু আমারটা নিয়ে আমি ভাবি, কিন্তু সে সবার কথাই ভাবে যে বছরে একটা মাত্র ঈদে কাপড় চোপড় কিনে দেয়, জরুরি জিনিস কিনে দেয়। তো সে আমাকে একটা বাজেট ধরে দিছে এবং আমাকে বলছে সবাইকে তার প্রয়োজন অনুযায়ী কিনে দিতে। বাহ, তো যেহেতু আমাদের বাজেট অনেক কম, সেই জন্য আমি ঠিক করছি তোমাদের সবচেয়ে জরুরি যেটা সেটাই আমি কিনে দেব, এর বাইরে কোনো কিছু কিনে দেওয়ার আমার সামর্থ্য নেই, কোনো রং ঢঙের কি জিনিস আমি কিনে টাকা নষ্ট করতে পারবো না, বা তোমাদের আব্বার সামর্থ্যও নেই। তো তোমাদের সামনে যে কাগজ কলম আছে সেটা তোলো, আর সবার কার কোনটা সবচেয়ে জরুরি সেটা লিখে আমাকে দাও, আমি হয় কিনে দেবো না টাকা দিয়ে দেবো। বেশি সময় নষ্ট করা যাবে না, তোমাদের হাতে সময় আছে 2-3 মিনিট, এর মধ্যে যেটা বেশি জরুরি সেটা লিখে আমাকে দাও। লেখা শুরু করি, পরে মন খারাপ করবা, এই জন্য আগে রিমাইন্ড করে দিচ্ছি, জরুরি জিনিস ছাড়া আমি কিন্তু কিছু কিনে দেবো না। তো জরুরি জিনিস সেটা একটাও হতে পারে, 10টাও হতে পারে, যদি আমাদের বাজেটের মধ্যে হয় সবই কিনে দেবো। সো তাড়াতাড়ি লেখো। সবচেয়ে জরুরি কোনটা? হ্যাঁ অবশ্যই, লাস্ট 2 মাস ধরে আমি ছেঁড়াটা পরে ঘুরছি, এটাকে আমি ভুলতে পারি? এটা আমি সবার আগে লিখেছি লিস্টের।
আমি কিন্তু 2 থেকে 3 মিনিট বলছি, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। মা মা দাঁড়াও, আরেকটা আরেকটা খালি। আর কি বাকি আছে? মহা ভুল করে ফেলছি লিখতে বলে তো দুনিয়ার সবকিছু লিখতে আমি জানি। জরুরি একটা দুটো জিনিস লেখার কথা। তুই তো মনে হচ্ছে পুরো বিয়ের শপিং এর মতো সব লিখতেছিস। আমিও ডান। এখন একে একে বলা শুরু কর। কে বলবে আগে? আমি আগে আগে বলি, দেখা যাবে আগে যারটা অ্যাকসেপ্ট করছে তারটা আগে আগে কিনছে। মা মা প্লিজ আমি আগে। হ্যাঁ আমি আগে বল, তুই তো সবকিছুতেই আগে আগে, বিশেষ করে খাওয়া পরা আর হাগার ক্ষেত্রে। যেটা খুশি তোমার। হ্যাঁ আরেকটা আরেকটা হচ্ছে লালের মধ্যে শাড়ি দিবা না পিঙ্কের মধ্যে, সেটাও লিখছি। মা সারারা জামার সারারা জামা না তো ওই জামার সাথে যেন সারারা পায়জামা না হয়, আমার চরম মেজাজ খারাপ হয় পায়জামা দেখলে, একদম যে গটি গরমের মতো। আমি সিম্পল চুড়িদার পায়জামা চাই। হ্যাঁ তারপরে তারপরে একটা কি লিখলাম, হাতের লেখা এমন খারাপ নিজেরটা নিজেই বুঝতেছি না। দাঁড়ো, আর মাথার ব্যান্ড, চুলের আমার দুটো ফিতা লাগবে বা ফুল দিলেও হবে। আচ্ছা, তারপরে চোখের মাস্কারা, আইলাইনার, লিপস্টিক, নেল পলিশ, তারপরে হাতের ব্রেসলেট, কানের দুল, তারপরে ও একটা মাথার টিকলি, শেষ। তুমি তো বলছো লেখতে, আগে আগে দেখো। তারপরে আমার ওই যে বাথরুমে যা স্যান্ডেলটা ছেড়ে গেছে ওইটা, তারপরে একটা হিল লাগবে, ওইটা সব মিলাই মা 15টা আইটেম। আর কিছু মা মা ফাইনালি ফাইনালি দাঁড়াও, হুদা বিউটির একটা লিপস্টিক, সেটা লাল রঙেরই হবে অবশ্যই, আর হুদা বিউটির একটা ফেস পাউডার। আচ্ছা ঠিক আছে, মা কোনো ফিডব্যাক দিল না, কিছু বলল না, কিনে দিবা তো সব, সবারটা শুনে নেই, তারপর বিশেষ বিবেচনায় ফিডব্যাক দেব। ঠিক আছে, ওয়াও এবার মনে হচ্ছে চরম একটা ঈদ হবে। এরপর কে? আমি আম্মা, আমি। জামাই বাবাজি বলেন। আম্মা আপনি যেহেতু জরুরি জিনিসের কথা বলেছেন, তাই আমার লিস্টে সবার প্রথমে আছে দুইটা চটি, তারপরে চটি চটি। আম্মা ওই যে বড় প্যান্টের নিচে ছোট প্যান্ট, মানে ভালোই ছোট প্যান্ট যেটা, মানে আন্ডারওয়্যার, ওটাকে আমাদের গ্রামে চটি বলে, ওটার কথা বলছিলাম। আম্মা গত 2 মাস ধরে যে দুটো পরছি ছিঁড়ে গেছে, তাই নতুন দুটো লাগবে। বেশরম কথাটা, সুযোগ পেয়ে একদম লজ্জাশরমের মাথা খাইছে, সব কিছু লিখতে হবে। আর লাগবে গেঞ্জি, গরমের স্যান্ডো গেঞ্জি, আর আমার টি শার্ট কিনবো, কুচকুচ হোতা হতে শাহরুখ একটা টি শার্ট পরেছিল, আমি এক জায়গায় অনলাইনে দেখেছি, আপনাকে লিঙ্ক পাঠাবো সেটা, আর দুটা ফুল প্যান্ট, আর বাইরে রেগুলার পরা স্যান্ডেল, আর কি যেন আমা কাভি খুশি কাভি গামে ওই যে সাবা সাবা গানের মধ্যে শাহরুখ একটা পাঞ্জাবি পরেছিল, ঠিক হুবহু একটা পাঞ্জাবি আমি আরেকটি ওয়েবসাইটে দেখেছি, সেটা কিনে দিয়েন প্লিজ। হ্যাঁ আর ফাইনালি আমার শেভিং লোশনটা শেষ হয়ে গেছে, আর হেয়ার জেলটাও, ঈদে একটু হেয়ার জেল দিলে ভালো লাগবে। আর ওই যে পারফিউম লাগবে তো, বিদেশি ব্র্যান্ডের দেশি নকলটা হলেও চলবে, স্মেলটা যেন সেম থাকে। আর কিছু? এই হ্যাঁ তোমার যে ওই যে সব কিছু কি আমার মনে করে দেওয়া লাগবে? ঈদে তো যা যা জরুরি লাগবে সবই লিখেছি। এটা ঈদের না যেটা বলবো, কিন্তু এটা তো জরুরি, শেষ হয়ে গেছে, মানে দিয়ে কেনাও। কোনটা? তোমার এই যে কোষ্ঠকাঠিন্য যে মলমটা, ওটা তো শেষ হয়ে গেছে, এটা তো দাম ভালোই, ওইটা লেখো।
তুমি আমার কত খেয়াল রাখো, দেখেছো আমি ভুলে গিয়েছিলাম। ওটা ছাড়া ঈদে আমি কিভাবে সুস্থভাবে চলাফেরা করব, ওটা তো লাগবেই। আর কিছু থাকলে লেখো, এখনো সময় আছে। আমার লিস্টে সবই লিখেছি, জাস্ট একটা মিস্টেকেনলি মিস হয়েছে, এটাকে আমি কেটে নাম্বার টুতে দিচ্ছি। নাম্বার টুতে, আম্মা আমার কোষ্ঠকাঠিন্যর মলমটা খুবই জরুরি।